আগে এগুলো আসলে হানিম্যানের, এই কারণে আগে উল্লেখ করে নিলাম কথাটা, বুঝছেন? এবার আমরা দেখবো যে কীভাবে এগুলো আমাদের কেস টেকিংয়ে আমরা খুব ফ্লুয়েন্টলি বাস্তব কেস টেকিংয়ে অটোমেটিক্যালি জানি আইতাছে। আমি সবসময় কই কি, এর আগেও আপনি ওগুলো কইছি, কেউ যদি একটা লেখা দিকে দিকে পিয়ানো বাজাবার যায়, হারমোনিয়াম বাজাবার যায়, তার পক্ষে সম্ভব কত দেখি? একটা গানেরও সুর করা সম্ভব না, সিম্পলতম সরলতম গানেরও সুর বাই করা সম্ভব না, সুন্দর ফ্লুয়েন্ট করে সুর হবো না। ওবো কি আমার এটা লেখা আছে অমুক গাঢ়েটি বিধান না এমনি ওবো খেলি, ঠিক আছে? সুর বাই করবার গেলে পরে কী হয়, ওই প্র্যাকটিস করে করে এমন একটা ভাব যে আমার হানা কন লাগে না, ঘুমাইলেও ঠিকই আঙুল চলবো, তাই তো? ঠিক এটাই আমি কই, এই ফ্লুয়েন্সিটা। আপনারা যখন কেস টেকিং করবেন, যদি আপনারা এই এতগুলো গাইডলাইন শাহিন স্যারের এত বড় একটা গাড়টি এগুলো নিয়ে যদি উদ্দেশ্য যাইতে, এই 20টা উদ্দেশ্য, হ্যাঁ লক্ষ্য, তারপর আরও জানি কী কী আছে, এগুলো নিয়ে যদি বহন লাগে ভাই, তাহলে এই এই যে এই আপনাকে সুর উঠবো কোনো দিন, ফ্লুয়েন্সি আবো, এগুলাই তো তখন বুঝ হয়ে খারাপ, এগুলাই বাদ হয়ে খারাপ, নো, আপনাদের ভিতর থেকেই সব হবে। আপনি একটা গান বাজাবা পারেন দিয়ে কি আরেকটা গান শিখবেন না? এমনি আপনি আজকে আর যতটুকু পারেন তার সাথে কি আপনার জিনিসটা আপনি উন্নত করবেন না? এই তো কাজে এই গাইডলাইনগুলো আগে উল্লেখ করে নিলাম, কিন্তু এইগুলো আপনাদের মধ্যে প্রতিষ্ঠা চাই, প্রতিষ্ঠা, আপনার যদি স্বভাবে পরিণত হন চাই। আপনি একটা রুগীর একটা কথা জিজ্ঞেস করলে ওই রকমই হবো। যেমন আমি বলি, আমি সারাদিন এখন রুগীকে প্রশ্ন করি, আপনারা কেউ কেউ যে ইয়ে তাজউদ্দিন ভাই আছে, মনির ভাই আছে, আপনারা দেখছেন আমি প্রশ্ন করছি, আমার ধারণা আমি কোনো লিড কোশ্চেন করি নাই, তাই না? পুরো কেস টেকিং করলাম বা আমি কেস টেকিংয়ের পরে যে কেসগুলো দেখছি, লিডিং কোশ্চেন যদি করি আমার অ্যালার্ম বাজে ওঠে, তখন সারাদিন আমি কথা কইতে থাকি, আমার কোনো লিডিং কোশ্চেন অটোমেটিক্যালি হয় না, যদি কোনো সময় হয় তাহলে আমার অ্যালার্ম বাজে ওঠে। অনেকটা ঘটনা এইরকম, বিমল স্যার আপনার যে নাক আছে আপনি কি টের পান সারাদিনে? যদি নাকে যাগো সর্দি আছে তাকে জিগান যাবো না, তাহলে এক বোঝা আমি টের পাই, ঠিক আছে? সারা দিন টের পাই, এ কথাই তো গোবো, তাই না? দাঁত জাকারিয়া ভাই দাঁতে ঝামেলা আছে, টের পান সারাদিন কোনো সময়, যদি ব্যথা থাকতো ঘুমাবারও দিত না, ঘুমা তো ঘুমানো কি কিছুই করবার দিত না, খালি দৌড়ায় সাপুরতে যাও, ডেন্টাল মেডিকেল কলেজে যাও, তাই না? কারণ কি, এটা আপনার সহজাত, কথাটা বুঝছেন কি না? এটা আপনার সহজাত, সহজাত আপনার একদম জাতের সাথে সম্পৃক্ত, আপনার ক্যারেক্টার বলতে পারেন, আপনার কনস্টিটিউশনাল ক্যারেক্টারের সাথে স্বাভাবিক, এটাই সাবলীল। কিন্তু যদি তা না হয়তো, যদি ব্যথা হয়, যদি সাইনোসাইটিস হয়, তখন কী হবো? তখন সারাদিন এটা ইন্ডিকেট করতে থাকবো, এই জানি আছি, এই জানি আছি, রাইট? ঠিক এই রকম যখন কোনো একটা কিছু আপনাকে স্বভাব হয়ে যাবো, তখন ন্যাচারালি ওইটাই হবো, ঠিক আছে? খুব সিম্পলি আপনারা গান নাই বুঝলেন, কেউ জায়গায় যদি সা শোনেন তাহলে পরে কোন শব্দটা আপনাকে মুখ দেয় বাইরে, বুঝছেন ব্যাপারটা এখন? কারণ এটা আপনার কাছে, যদি কেউ সানের পরে রে না কয় কানে বাইজা পড়ে না, ঠিক এই রকম আপনাদের যখন এটা সহজাত হবে, কেস টেকিংটা যখন ওই যে কইলাম তখন তো কঠিন হবো, দূরের কথা, আরে ভাই যে সারে গামা বাদা নিশা কইতে কি আপনি কষ্ট লাগতেছে, গান নয় নাই জানলেন, ঠিক এইরকম কেস টেকিংটাও তখন আর কষ্ট থাকবো না, কারণ এটা আপনাকে সহজাত। আপনারা কোশ্চেন করলে লিডিং কোশ্চেন করেন না, ওপেন কোশ্চেন করেন, আপনারা ক্লোজ কোশ্চেন করেন না, আপনাকে একটা প্রশ্ন করলেও ওই বাকির এই প্রশ্ন বাইরে, খালি এটা হোমিওপ্যাথি না, সব জায়গাতে আমার এটা হয়, আপনাকে তাই হবো। তো কাজেই তখন একদম ইজি, তখন জিনিসটা খুবই মানে কেস টেকিং না করাটাই তখন কষ্ট হয়ে যাবো গা, ইভেন তখন আমরা চাবেনও না যে কেস টেকিং ছাড়া একটা ওষুধ দিবার মনে হবো না, মনেই হবো না, দূর কেস টেকিং ছাড়া কি আর আমার যেটা হয় এখন। এই কেস টেকিংয়ের মোটমাট 5টা 6টা ধাপ আছে, 6টা ধাপ ধরে নিলাম আমরা, এটা আসলে ঠিক স্টেজ অফ ডায়াগনোসিসটা ঠিক কেস টেকিংয়ের মধ্যে পড়ে না, তারপরেও লিখছি আর কি। স্টেজ অফ অবজারভেশন, আমরা কিন্তু যে গাইডলাইন থেকে কিন্তু শুরু করছি কেস টেকিংটা কীভাবে করবো, তেমন কেস টেকিংটার যে 6টা ধাপ আছে তার শুরু হইতেছে অবজারভেশন থেকে, স্টেজ অফ অবজারভেশন, স্টেজ অফ লিসেনিং টু দ্য কমপ্লেন্টস, রোগীর কথাগুলো শোনা, উপসর্গগুলো শোনা, স্টেজ অফ ইন্টারোগেশন অ্যান্ড ক্রস এক্সামিনেশন, রোগীকে প্রশ্ন করা এবং পরীক্ষা করা, স্টেজ অফ ক্লিনিক্যাল এক্সামিনেশন,
শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা, ডাক্তারের সবগুলো ইন্দ্রিয় ব্যবহার করে রোগীদের পরীক্ষা করতে হয়, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, বুক কেমনে আছে, পেট কেমনে আছে, আমরা করি না, স্টেটোস্কোপ দিয়ে করি, টোকা মেরা করি, বিভিন্নভাবে করি, ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, কাগজপাতিগুলো দেখা, এটা এখন একদম অনুসঙ্গ হয়ে দাঁড়াইছে, এটাকে কোনোভাবেই ছোটো করে দেখবেন না। স্টেজ অফ ডায়াগনোসিস এটাকে ঠিক ধাপ বলা যায় না, তবে ডায়াগনোসিসও এটার সাথে সম্পৃক্ত। এর মধ্যে তিনটা হইলো আমাদের আজকের আলোচ্য বিষয় বেসিক্যালি। কেস্টিংয়ের প্রথম ধাপ, এটা হল যে ফার্স্ট স্টেজ যেটা কইলাম, প্রথম ধাপ স্টেজ অফ অবজারভেশন কীভাবে করবেন, প্রথমে হলো প্রাইমারি অবজারভেশন। এগুলো কিন্তু নিয়ম ধরে ধরে করবেন না, আজকে আপনাকে বুঝাইতেছে এটা, এটা অটোমেটিক্যালি হবো, আপনি খালি মনে রাখবেন আর আমার রুগী আছে আমার দেখুন রাখবো, ঠিক আছে, এটা কই স্টেজ অফ অবজারভেশন। পরিষ্কার, একটা জিনিস আমি বলি, মানুষের মন কোনো দিনও চুপ করে থাকে, ব্রেন কাজ ছাড়া থাকে, ঘুমের মধ্যেও থাকে না, এমনই খাচ্চর জিনিস এটা, কথাটা বুঝছেন কি না? আপনারা কি এটা বলতে পারেন যে কোন একটা মানুষ দেখলেন আর আপনার মধ্যে কোন একটা ইম্প্রেশন তৈরি হলো না, এটা কি হয়, এটা কি সম্ভব? এই দাবি করাটা ভুল। আপনি কি সচেতন থাকেন বা অসচেতন থাকেন, একটা মানুষ দেখলে তার একটা ইম্প্রেশন আপনাদের মধ্যে পড়বেই পড়বে। তাহলে এই যে বলা হয় যে তোমরা নিরপেক্ষ থাকো, আমাকে শাস্ত্রগুলাতে কো হয় আগেই কোনো একটা কিছু মনে করো না, কেমনে করা সম্ভব? এটা কি জ্বালানা নেই শুনেন, আমরা আমাদের এই মনের এটা একটা বৈশিষ্ট্য, মানব প্রকৃতি সহজাত বৈশিষ্ট্য। তারা কইছেন, তারা আসলে একটা উপদেশ দিয়েছেন যে তোমরা এই সহজাত বৈশিষ্ট্যটারে আমলে নিও না। এক্সপ্লেনেশনটা শুনেন, এটা হলো তার এক্সপ্লেনেশন, যিনি কইছেন তিনিও জানেন যে মানুষের মধ্যে এটা তো আইসেই পড়ে। আমরা করুম কি এই ভুলটারে না, এই ত্রুটিটা বা আমাদের এই সহজাত বৈশিষ্ট্যটারে একটু কাজে লাগানো ভিন্নভাবে। এতদিন তো অসচেতনভাবে ইম্প্রেশন ফালাবার দিছি, রোগী একটা আইসে ও দেখলেই তো কিংবা বদ বদ দেখা গেত আছে, কি কি কই রাই জানলাম আমি জানি, ঠিক আছে, বেড়াবে হালাই পড়বো না কেনা পড়বো, মানে এই যে ইম্প্রেশনটা এতদিন পড়তো অসচেতনভাবে, এইবার আপনি একটু সচেতনভাবে ফালাবেন, আপনি এইটাই মনে মনে কবেন, কথাটা বুঝছেন কি না? কারণ এটাও তো একটা তথ্য, ডাক্তার রোগী সম্বন্ধে কি মনে করলো, এটা কোনো বইপত্রে পাবেন না, এটা আমার টেকনিক। আপনি কি মনে হইতেছে আগে মনে করেন, স্বাধীনভাবে মনে করেন, এতদিন তো পিছন দিয়ে মনে করতেন, আপনি নিজেও জানতেন না যে আপনি কিছু একটা মনে করছেন, এবার আপনিই কবেন যাচ্ছে আমি কী মনে করতেছি এই লোকটা সম্বন্ধে, অন্ততপক্ষে তো জানলেন তো যে আপনি এক ধরনের ধারণা রাখছেন। ওকে, রোগীকে সার্বিকভাবে কেমন মনে হচ্ছে এটা হলো প্রাইমারি অবজারভেশন। দেন আপনার যে ধারণাটা করছেন পারলে তারে ভুল প্রমাণ করেন, যথেষ্ট। ব্যাপারটা বুঝছেন কি না? আপনার লক্ষ্য বা উদ্দেশ্য থাকবো আমি যে প্রাথমিক ধারণাটা করছি এটা রান ভুল প্রমাণ করুন, তেলি ব্যালেন্স হয়ে গেল গা। এতদিন পর্যন্ত পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজতেছে, বদ বদ বাজতেছে, আর আপনি সেই অনুযায়ী কেস টেকিং করতেছেন, বদলোকের কেস টেকিং করি, বদলোকের কেস টেকিং করি, ঠিক আছে, পুরো এক কেসটাই বদ কেস হয়ে গেছে। তো এখন এটা না, ঠিক তার অপোজিট, বুঝেন যে আপনি তারে বদলো কি মনে করছেন, ও আমি তো ধরে এনেছি এই বদমাইশ সেটা বদমাইশ লোক, আচ্ছা এইবার তার কেস টেকিং করবো আমি, প্রমাণ করবো যে এই লোক বদ না, যদি তারপরেও বাইরাই তো ওকে না বাইরাইলে তো আপনি ভুল প্রমাণিত হইলেন, এইটুকু মাইনা নেওয়ার মতো মানসিকতাটা থাকুন রাখবো নিজের ধারণারে, এটার এই কয় নিরপেক্ষতা, আমি ভুল করতে পারি এবং তা স্বীকার করা, একদম স্বতঃস্ফূর্ত স্বীকার করা, এটা আপনার মধ্যে নিরপেক্ষতা তৈরি করবো। বেশিরভাগ মানুষের ধারণা আমরা মনে করি যে আমরা ভুল করতে পারি না, আমি দুনিয়ার সবচেয়ে শুদ্ধতম ব্যক্তি, সাবকনসিয়াসলি এটা আমাকে শেখানো হয় কোনোভাবে, অ্যাটিটিউড মনোভাব, রোগীর মনোভাবটা কী এটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন। বহু কিছুর মনোভাবের একটা রোগী আপনি বুঝতেছেন যে সম্পূর্ণরূপে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিতে অনাগ্রহী, তার সরাসরি জিজ্ঞাসাই করতে হবো, না হইলে পুরো কেসটা না অন্য রঙে রোগীন হয়ে যাইতে পারে। খালি এইটা না যে হোমিওপ্যাথিক চিকিৎসায় আগ্রহী নাকি অনাগ্রহী, তা না, এমন হইতে পারে সাংঘাতিক বিষণ্ণ, তো এটা নোট ডাউন তো করেন আগে, আসলেও বিষণ্ণ কিনা আপনি আপনার পরে ইনভেস্টিগেট করতে হবে। এমন হইতে পারে অত্যন্ত প্রাণচঞ্চল, এত প্রাণচঞ্চলকে এই প্রশ্নটা আপনার নিজের মধ্যে করতে হবো, হ্যাঁ, লাফিং ওভার সিরিয়াস ম্যাটার বিখ্যাত ওষুধটা কি, লাফিং ওভার সিরিয়াস ম্যাটার্স, মানে সাংঘাতিক সিরিয়াস ব্যাপারেও হাসতে থাকে রোগী। সবচেয়ে প্রমিনেন্ট ওষুধ কোনটা জানেন? রাইট, এবং ন্যাট্রামিউর,
একই ওডোলেক দেশিয়ার আর দুইটাই বিষণ্ণতার রোগী এবং বিষণ্ণ রোগীরা এই কামটা করে। ত্রিয়াজ ব্যাপারের উপরেও হাসতে থাকে, সবসময় একটা হাসির ইম্প্রেশন রাখে। তাহলে এই অ্যাটিচিউডটা আমরা কিন্তু শুরুতেই দেখতে পারি, তাই না? শুরুতেই একটা ধারণা, একটা ইম্প্রেশন নিতে পারি। খেয়াল করতে হবে আচরণ গঠন কাঠামো ব্যক্তি, রোগীর আচরণ কী, এটা দেখা শুরু হয় শুরুতেই। এটা হলো পর্যবেক্ষণের স্টেজ, চেম্বারে ঢোকার থেকে এই সিস্টেমটা আপনারা বইলা রাখবেন যে তোমার কোনো বিশেষ আচরণ লেখা রাখবা। রোগী বেশি কথা কইতাছে, আয়া নিয়ে সবার সাথে মাতবরি কর, অনুসন্ধান করতেছে, এই ডাক্তারের খবর কী, এগুলো সব কেস টেকিংয়ের মধ্যে উঠতে থাকবো। হ্যাঁ রাইট, সিসি ক্যামেরা রেকমেন্ড হয়েছিলাম যে ভালো অ্যাবিলিটি থাকলে, সেট আপ থাকলে সিসি ক্যামেরা রাখাটা সবচাইতে বেটার, ঠিক আছে? রোগীর ওই সময়ের থেকে পর্যবেক্ষণ শুরু, রোগীর স্ট্রাকচার। আমার জীবনে এমন হয়েছে যে আমি স্ট্রাকচার দেখে বুঝছি যে এটা ক্যালিকার্বের রোগী, এবং সত্যিকারেই তাই ভালো হয়েছে, আল্লাহর রহম। একদম বয়স্ক হয় ডাকাতেই তেজগাতে, একদম বৃদ্ধ, এত অশীতিপর বৃদ্ধ কথাই কওয়া পারে না, খাইডা খাটে থেকে নেই আমার কাছে আসতে পারতেছে না, তার দেখতে গেছিলাম আমি। তার স্ট্রাকচার একদম পারফেক্ট স্ট্রাকচার অফ ক্যালিকার, তারপর অন্যান্য কিছু সিমটম দেখলাম ক্যালিকার্বের সাথে মিলে দিলাম, এবং যে রোগী বিছানার থেকে নড়ে নামতে পারলো না, পরের বার যায় দেহি সুন্দর আটতাছে, মানজার ব্যথা গেছে গা, ওই বয়সে, বয়স 100-এর কাছাকাছি। এইটা খুব গুরুত্বপূর্ণ, এই বডি ল্যাঙ্গুয়েজ এবং এটা ইমপ্রেশন, মুখ চোখের ভাব কি, অভিব্যক্তিটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। বলা হয় হোমিওপ্যাথিতে, মনে রাখবেন, রোগী কী বলতেছে তার চাইতে বহুগুণ গুরুত্বপূর্ণ কীভাবে বলতেছে, কেন বলতেছে। এই কীভাবে বলতেছে হচ্ছে অভিব্যক্তি, কেন বলতেছে হচ্ছে হলো মোটিভ। কথাটা বুঝছেন কি না? এই একই জিনিস শুধু অভিব্যক্তির জন্য চেঞ্জ হয়, আমি তো তোমারে চিনি, এইটা আমি তো তোমারে চিনি, দুটো এক জিনিস হইল। হ্যাঁ, মায়াজমরে বুঝাইতে হেল্প করব অভিব্যক্তি, বুঝা কি কথা, আমি তোমারে চিনি, সরি আমি তো তোমারে চিনি, পুরাটাই হলো সাইকোটি, ব্যাপারটা বুঝছেন কি না? চিনি পুরাই সিমিলিটি, মাশাল্লাহ, ব্যাপারটা বুঝছেন কি না? একই শব্দ, একই ওয়ার্ড চয়েস, শুধু এক্সপ্রেশনের জন্য আলাদা আলাদা মায়াজমরে ইন্ডিকেট পর্যন্ত করতে পারি, ফাইন। বডি ল্যাঙ্গুয়েজ বিরাট বড় একটা ক্ষেত্র, একটা শাস্ত্র। বডি ল্যাঙ্গুয়েজের উপরে অনিল কুলকার্ণীর একটা ভালো বই আছে, যদিও সব আমাদের একদম আক্ষরিকভাবে আমি মনে করি না যে এখানে অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু অবশ্যই নিঃসন্দেহে বইটা খুব হেল্পফুল, এবং আমি অনেক ক্ষেত্রে সত্যও দেখছি। যেমন ওর বইতে লেখা আছে, ন্যাট্রামিউরের রোগী সবসময় এমনি করবো, এমনি করে পাওয়াটা এমনি করে কোনো বসলে পরে পাও এক পায়ের উপরে আরেক পাও এমনি করে দিয়ে হাতটা, এটা মিন করে যে সে রিজার্ভ, ওই জন্য গেল, যদিও পাওয়াটা আপনি রাখে নাই, রিজার্ভ ওকে আসলেও রিজার্ভ, ঠিক আছে? যদিও খুব মাইল্ড, হ্যাঁ খুবই ভদ্র ন্যাট্রামিউর তাই, এবং সবসময় তো এমনি করে বহে আছে এমবারে, জান না কেন, মানে আমার কিছু রিজার্ভ ভিতরে রাখতে হবো, সব বাই করে দেন যাবো না, ঠিক আছে? ন্যাট্রামিউর ঠিক এইরকম, যারা ভুল তথ্য দিব তাদের কিছু সাইন আছে, যারা শুদ্ধ তথ্য দিব সরল সহজ সৎ তাদের কিছু সাইন আছে, শরীরের মধ্যে ফুইটা উঠে গেলে অবধারিত, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা কেউ ইচ্ছা করে করে না, এটা সহজাত। আপনার দাঁতের মতো, ওই যে আপনার যে দাঁতের কথা কইলাম আর যে বিমল স্যারের যে নাকের কথা কইলাম, ওগুলার মতো সহজাত এই বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে? এই কারণে একটা কেসের বহু জিনিস এই বডি ল্যাঙ্গুয়েজ আর এক্সপ্রেশন দিয়ে আপনারা বাইক করে ফেলতে পারবেন, এগুলো টেকনিক। এরপরে কেস এন্ট্রি করবেন, এন্ট্রি করার ব্যাপারে নিয়ম কানুনগুলো ওই একটু প্র্যাকটিক্যালি দেখে নিলে ভালো হয়, যে ঠিকানা, নাম ঠিকানা, কুরিয়ার সার্ভিস করার ঠিকানা, বয়স, পেশা, যেগুলো আছে বিবাহিত না কি অবিবাহিত, বাচ্চা কাচ্চা কয়জন, মহিলা মানুষ হলে শেষ বাচ্চার বয়স কত, বা অন্যান্য বাচ্চাগুলাদের বয়স কত, এগুলো সম্বন্ধে আসবে, যেগুলো নিয়ে আলোচনা করা দরকার। কেস এন্ট্রির পরে র্যাপোর্ট তৈরি, এগুলোর অবজারভেশন স্টেজের কাজ। র্যাপোর্টটা কী? হোমিওপ্যাথিক ডাক্তার করবেন কেস টেকিং, যারা নারী বুড়ির খবর, এটা বলে বাই করে নিয়ে যাবেন আপনি, এটা নারী বুড়ির খবরগুলি তো ভুলবো, মনের গহীনতম অভিব্যক্তি, যে দুঃখের কথা তার জামাইয়ের সাথে কয় না, এটা আপনার সাথে কবো, আমার জীবনে এটা অজস্রবার ঘটছে, এই ডাকাতেই এখন পর্যন্ত আমার খোঁজ নেয় দুজন পেশেন্ট আছে। ট্রিটমেন্ট করুক না করুক, বিপদে বললে ফোন আগে দিব আমার কাছে, কেন? হাজব্যান্ড ওয়াইফ দুইজনে আমার রোগী, দুইজনেরই জীবনে বহু গোপন জিনিস আছে, দুইজনেই আমার আলাদা আলাদাভাবে কইছে, যারা তার বউরে কইতে পারবো না, বউ জামাইরে কইতে পারবো না, আমার সামনে বইয়া বা কানছে পর্যন্ত, তাদের ট্রিটমেন্ট করছি, সারা জীবন ভালো থাকছে, তারা শেষ পর্যন্তও ভালো আছে, আমি টাঙ্গা টাঙ্গা থেকে যাওয়ার পরে এখনও যোগাযোগ রাখে, এখনও তারা ভালো আছে। এখন আমার কথাটা হইল,
এই ঘটনাটা একটা ঘটনা না, আমার জীবনে এটা বহুবার ঘটছে। এই যে রোগীদের মধ্যে যে স্বতঃস্ফূর্ত সম্পর্ক তৈরি হওয়া না, এটা পার্সোনাল সম্পর্ক না। ডাক্তার হিসাবে একটা দূরত্ব আপনাদের সবসময়ই বজায় রাখতে হবে। আপনি কোনো সময় বাই বাইক নাও বাড়াবেন না, এটা হইলে ভুল করবেন। কথাটা বুঝছেন কি না? খুব ভালো পেশেন্টের বাসায় দাওয়াত না খাওয়া, কোনো সময়ই পেশেন্টকে কোনো সময়ই এক্সট্রা কোনো কিছুর জন্য উৎসাহিত না করা। আবার ভদ্রতার ব্যাপার আছে, কেউ একটা প্রেজেন্ট করলো তারে অভদ্র আচরণও করবেন না। প্রেজেন্ট তো মানুষ মানুষের করতেই পারে, কিন্তু কোনোভাবেই তার কাছ থেকে এক্সট্রা বেনিফিটেড হওয়ার চেষ্টা করবেন না কোনোদিনও না। প্রথম কথা, এক্সট্রা কোনো রিলেশন যে আত্মীয়র মতো ধর্ম ভাই ধর্ম পিতা ধর্মগুরু নো, কখনো না, এগুলা সম্পূর্ণ অ্যাভয়েড করবেন। কিন্তু সত্যিকারের একটা মানবিক একটা সুস্থ স্বাভাবিক ঘনিষ্ঠতা তৈরি করবেন সবাই। তৈরি করার ব্যাপার না এটা, আপনার মধ্যে এটাও আপনার সহজাত হইতে হবে। কারণ কি, এখনকার দুনিয়ার মানুষ বোকাও না, আর মানুষের সেন্স বলে একটা কথা আছে, আপনি কোনটা কৃত্রিম করেন আর কোনটা ভিতর থিয়া করেন এটা মানুষ সেন্স করতে পারে। কথাটা বুঝছেন না জিনিসটা? এটা সেন্স করতে পারে। স্ক্যানে বড় দ্বারাই আমি বক্তৃতা দিতেছি, এটা যদি আন্তরিক না হয় আপনারা ঠিক বুঝতে পারবেন যে এটা আমার কথাগুলো শুধু সময়ে পাস করতেছি। এ বুঝতেন না আপনারা? এইটুকু কমন সেন্স নাই তা মানুষের থাকবো না, এটা মনে করেন কেমনে করে? আপনি যাগো ট্রিটমেন্ট করবেন তাদের মধ্যে এটা থাকবো না, তারা আপনার বিচার করবো না, ডাক্তারে তারা বিচার করে না, তাহলে আপনি তাদের ফাঁকিবাজি ব্যাপার পাবেন? কাজেই এমন না যে এটা প্র্যাকটিস করে নিজের মধ্যে তৈরি করেন, সেটা অন্য কথা, কিন্তু এটা আপনার মধ্যে থাকতে হবে। কি, পেশেন্টের প্রতি আন্তরিক হবেন, পেশেন্ট আপনার প্রতি আন্তরিক হবে, আপনাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হবো, ঠিক আছে? ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, এটা আলাদা একটা নামকরণ করতে পারেন, এবং এই রিলেশনশিপটারে বলা হয় র্যাপোর্ট। যে রিলেশনশিপে পেশেন্ট আপনার উপরে সম্পূর্ণ নির্ভরতা নিয়ে তার গভীরতম মনের কথাটা বলে দিতে পারবো। পরিষ্কার? আন্তরিকতা ওই ওটা আপনি প্রকাশ করেন না, আন্তরিকতাটা সে বলবে। মানুষ কথা কবার চায়? আপনি নিজের হেদে বিবেচনা করেন, চরম নেট্রামের রুগীও কথা কবার চায়, তার ক্ষেত্র খুঁজা পায় না কার কাছে গো। ব্যাপারটা বুঝছেন কি না? মানুষের সহজাত বৈশিষ্ট্য হলো সে বলতে চায়। পৃথিবীর সবচাইতে রিজার্ভতম ব্যক্তিও বলতে চায়, আপনি তার চ্যানেলটা দেন, তার ওয়েটা দেন। পরিষ্কার? আপনি তার আন্তরিকতা দেন, তার নির্ভরতা দেন, তার নিরাপত্তা দেন, সে আপনারে বলবে। ওকে, এটা দেখো র্যাপোর্ট। এই র্যাপোর্টটা প্রথমে তৈরি করতে হবে আপনার সমস্ত জিজ্ঞাসার আগে। তারা কিছুটা সাবলীল করেন, সহজ করেন চেম্বারে আসার পরে। একটা সম্পর্ক আর কি ডাক্তার রোগীর মধ্যে, যারা সহজাত সাবলীলতা বিশ্বাস নির্ভরতা তৈরি করে। কেস্টিংয়ের দ্বিতীয় ধাপ, এতক্ষণ তো আপনি কেস এন্ট্রি করছেন, রোগীর সাথে সাবলীল সম্পর্ক তৈরি করছেন এবং প্রাথমিক পর্যবেক্ষণগুলো করছেন। এতে প্র্যাকটিক্যালি কিন্তু এখন আমরা কেস টেকিং নিয়ে কাজ করতেছি। দ্বিতীয় কাজটা হচ্ছে ইনভেস্টিগেশন, ওই যে কোশ্চেনিং অ্যান্ড ক্রস কোশ্চেনিং। প্রথম প্রশ্নটা হলো, আপনি আমার কাছে অনেকেই আছে, অনেকভাবে জিজ্ঞাসা করেন, তবে আমি যেভাবে জিজ্ঞাসা করতে পছন্দ করি তার সরাসরি জিজ্ঞাসা করেন, আপনি আমার কাছে কেন এসেছেন? এই প্রশ্নটা অনেক একটা বড় একটা মজেজা আছে এটার মধ্যে। খালি রোগীর যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে তাও কওয়ার স্কোপ সে পায়। আমার বাপে আমার এই ঠেলা পাঠাইছে, এটা কবার ভারী বুঝছেন জিনিসটা? আমি তো আবার চাই নেই, আমার এই ঠেলা পাঠাইছে। আপনি যদি আগেই কন যে আপনি কোন সমস্যাটা চলতেছে বর্তমানে, তখন হয়তো কবো যে না আমার তো স্বপ্ন দোষ হয় ঘন ঘন, বুঝছেন জিনিসটা? কিন্তু যদি কয়, যদি কন যে আপনি আপনার এনে আসছেন কেন, তাহলে কইতে হয় যে আমার বাপে আমার ঠেলা পাঠাইছে, ঠিক আছে? এটা আছে। কিংবা বলুন আপনাকে আমি কী সহযোগিতা করতে পারি, যে কোনোভাবেই করতে পারেন। এটা আপনাকে যার যার আঞ্চলিক ভাষায় বলবেন। আমি সবসময় বসি, রুগীর ভাষা যেমনি গুরুত্বপূর্ণ, ডাক্তারের ভাষাটাও গুরুত্বপূর্ণ। ডাক্তার কোন ভাষায় কথা কবো, আপনার যে ভাষাটা আপনার যে এলাকায় সবচাইতে গ্রহণযোগ্য হবো, যে ভাষাটা রুগীরা মনে করবো উষ্ণতার ছোঁয়া পাবো, সবচাইতে আন্তরিকতা প্রকাশ পাবো, ওইটাই কইেন। চিটাগাঙের একজন লোক রে ঢাকার ভাষায় বলুন আপনাকে আমি কী সহযোগিতা করতে পারি, এটা দরকার নাই ভাই, ঠিক আছে? না, আপনি তো চিটাগাং জায়গা করবেন না, নাহলে শিখে নিবেন, ডাক্তারের উচিত শিখে নেওয়া, রাইট? মনে রাখবেন যে জায়গায় যাবেন সেই জায়গার সৃষ্টি কালচার এগুলার সাথে মিশতে না পারলে আপনি তার ভিতরে ঢুকতে পারবেন না। আপনি একটা 1000 মানুষের ভিতরে ঢুকবার চাইতেছেন আর আপনার একটা ভাষায় আটকায় দেয়, আপনার আমি কত ঢুকো আপডেটেড ডাক্তার কবো আমার মতো এলে? কেস টেকিংয়ের অপরিহার্য তথ্য যেগুলো লাগবেই, পেশাটা অবশ্যই, মানে এগুলো একটু ছোটো করে দেওয়া হয় অনেক সময়,
পেশা হইনা কি হবো, পেশা হইনা মেলা কিছু হয়। একটা আর্মির যে ধরনের রোগ দেখা দেয় একটা জাইলার সে ধরনের রোগ দেখা দেয় না, একটা জেলের যে ধরনের রোগ দেখা দেয় ঠিক আছে, একটা ড্রাইভারের সে ধরনের রোগগুলো একটু ডিফারেন্স থাকে। কথাটা বুঝছেন কি না? দেখা দেয় না আমি তা কমো না, ডিফারেন্স থাকতে পারে, ব্যাপারটা বুঝছেন কি না? তো কাজে পেশাটা অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, অনেক ক্ষেত্রে তার ট্রিগারিং এক্সাইটিং কজ, অনেক ক্ষেত্রে তা মেনটেনিং কজ। এটা বেশিরভাগ সময় পেশাই মানুষের সবচাইতে রোগ আরোগ্যে পর বড় প্রতিবন্ধকতা দেখা দেয়, এটা মাথায় রাখেন। যতদিন কেতাছে আমি এটা বুঝতেছি, বয়স গুরুত্বপূর্ণ কেন, হাজার হাজার কারণে গুরুত্বপূর্ণ, এত বিশদে যাওয়ার উপায় নাই, মাথায় রাখেন। শুধু কিছু কিছু রোগ আছে একটা বয়সে দেখা দেয়, একটা বয়সে দেখা দেয় না, কিছু কিছু রোগ আছে একটা বয়সে স্বাভাবিক, জরায়ু বড় হয়েছে পঞ্চাশে যায় নেয়, এটা কি তার রোগ নাকি? কিন্তু যদি এটা বিষয় তাহলে রোগ, ব্যাপারটা বুঝছেন? সাইডে যায় কিডনিতে একটা সিস্ট হয়েছে কোনো কিছুই না, এখন যদি জন্মের পর পরই দেখেন কিডনিতে সিস্ট তাহলে অ্যালার্মিং। রোগীর বংশগত রোগের তথ্য, বংশ বলতে কী বোঝায়? বংশ বলতে বোঝায় রক্ত যেখানে যেখানে আছে মেডিকেলের পরিভাষায়, বাবার দিক এবং মায়ের দিক, মামাও আমার বংশ মেডিকেলের ভাষায়, ঠিক আছে? অনেক আছে না যে বাবা দাদা চাচায় রইল আমার বংশ, ওটা আমাদের উত্তরাধিকারের হিসাবে হইতে পারে, কিন্তু মেডিকেলের ভাষায় যেখানে রক্ত সেখানে বংশ। ওকে, বংশগত রোগগুলো আপনি স্ত্রীর কাছ থেকে পাবেন না, এটা কনফার্ম থাকেন, ঠিক আছে? ওটা নিয়ে বাপমাই লাগবে। রোগীর রোগের অতীত ইতিহাস, অতীতের ইতিহাসগুলো গুরুত্বপূর্ণ, এবার বর্তমান সমস্যাগুলি বলিগুলো, এগুলো কিন্তু আমরা কেস্টিংয়ের মধ্যে কী নিবেন আমি সংক্ষেপে এনে দিছি, ঠিক আছে? এগুলো ফলো করলে আপনার কেস্টেকিংটা হয়ে যাবো, কিন্তু কেস্টেকিংটা কীভাবে পূর্ণাঙ্গ করবেন তার উদ্দেশ্য সাধন করবেন, এই কারণে আগের আলোচনা, এই কারণে পরবর্তী আলোচনাগুলো। ওকে, রোগীর কষ্টের ধারাবাহিকক্রমে উপসর্গ দেখা দেবার ধারাবাহিকক্রমে দুইভাবে নেওয়া যেতে পারে। রোগীর কষ্টের ধারাবাহিকক্রমে কোন সময় কোন সমস্যাগুলো দেখা দিছে, সেই বিকাশটা কীভাবে হয়েছে লক্ষণের, সেইভাবেও বর্তমান সমস্যাগুলো নিতে পারেন। কোন কষ্টটা সবচেয়ে বেশি দিতে আছে, তারপরে কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা, এটা একটা ধারাবাহিকক্রম। আরেকটা হলো কোন সময় কোন উপসর্গ দেখা দিছে, সবার আগে কোনটা দেখা দিয়েছিল, তারপরে কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা, এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে। হানিম্যান কিন্তু পরামর্শ দিয়েছেন উপসর্গ দেখা দেবার ধারাবাহিকক্রমে, অর্থাৎ সবার আগে জীবনে কোন রোগ দেখা দিয়েছিল, তারপরে কোনটা, তারপরে কোনটা, এইভাবে। তাহলে রোগীর কষ্টের ধারাবাহিকক্রমটা আমি কেন উল্লেখ করছি হানিম্যানের বিপরীতে যায় না, একটু টেকনিক অ্যাপ্লাই করছি সিম্পলি। টেকনিকটা হচ্ছে রোগীর তীব্র কষ্টটাই থাকে হলো ডমিনেট লেয়ার, বর্তমানে আপনার যা ট্রিটমেন্টটা করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে, সবসময় না, 80% ক্ষেত্রে। এবং আপনি যদি তারপরে তারপরে করে জিজ্ঞাসা করেন তাহলে রোগী পিছাইতে থাকে, ব্যাপারটা বুঝছেন কি না? অর্থাৎ যেটা আপনি শুরু করলেন হলো দেখা দেবার ধারাবাহিকক্রম, আগে যারা দেখা যায় তারপরে যারা এইভাবে আসছেন, কিন্তু যদি আপনি কষ্টের ধরনটা জিজ্ঞাসা করেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যে সবার লাস্টেরটা সবার আগে কয়, তারপরে তারপরেরটা কয়, তার আগে যারা দেখা যায় তারপরে কয়, এইভাবে একটা একটা পিছনের দিকে লেয়ার তৈরি হয়, ব্যাপারটা বুঝছেন? এটা একটা বেনিফিট আছে, এটা সুবিধাটা হচ্ছে আপনার কোনটা আগে ট্রিটমেন্ট করতে হবে এটা তাড়াতাড়ি আইডেন্টিফাই করা যায়, কোনটা রোগীর ড্রেনেজ করতে সেটা তাড়াতাড়ি আইডেন্টিফাই করা যায়। এই আপনারা যারা যারা খুশি ই করতে পারেন, তো এটা বিশদ নিতে হবে, হ্রাসবৃদ্ধি, আনুষাঙ্গিকতা, বিস্তৃতি, কোন জায়গা থেকে কোন পর্যন্ত তার অনুভূতি, কেমনে কবে শুরু হয়েছে, শুরুর সময় কোনো ঘটনা কারণ আছে কিনা ইত্যাদি জানতে হবে। পায়খানা, পশ্চাপ, পিপাসা, ঘাম, ঘুম, কাতরতা, স্বাদ পছন্দ, অপছন্দ, খাদ্য পছন্দ, অপছন্দ, বিশেষ কোনো খাদ্য আসক্তি, চর্বি পছন্দ, অপছন্দ কিনা, এই তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ, এটা খালি জেনে রাখেন আপাতত, এগুলো জেনারেল তথ্যগুলো নিয়ে আসে। এবং এগুলোরও অনেক প্রশ্ন আছে, এগুলো আপনারা পড়ছেন অলরেডি, যদি 84 থেকে 104 নাম্বার অ্যাফোরিজম পড়ে থাকেন তাহলে পড়েন নাই, প্রস্রাবের গন্ধ কেমন হবো, ঝাঁঝালো না ভিন্ন কোনো গন্ধ আছে, ঘুমান কেমনে, ডানকাতে ঘুমান না বামকাতে ঘুমান, প্রশ্নগুলো পড়ছেন না, এগুলো মাথায় রাখবেন। এখন এই ব্যাপারে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস ভাই জেনে রাখেন, এই যে হানিম্যানের এতগুলো প্রশ্ন পড়ছেন, আপনারা কি প্রত্যেকটা রোগীতে এতগুলো প্রশ্ন করবেন? কেন না কইল, কে নিয়ে করবেন না, বুঝাই দেন, অপরাধ করেন নাই, তবে বুঝাই দেন লাগবে। অনেক দিন আগে আমার স্যারের কইলাম আমার খুব দ্রুত কেস টেকিং করা হইতো, কিন্তু অন্য সবার সাথে কেস টেকিং ভালো হইতো, ঠিক আছে? এই নিয়ে একদিন কথা হচ্ছে, পরে স্যারের কইলাম যে আমি একটা টেকনিক অ্যাপ্লাই করি, যে কী টেকনিক, স্যার জিজ্ঞাসা করলেন যে কী টেকনিক অ্যাপ্লাই করেন, আমি কইলাম যে আমি যখন কেস টেকিং করি কিছুক্ষণ তো আগে রুগীর কথা শুনি, দেন আমি বুঝতে পারি যে কোন জিনিসগুলোর সম্বন্ধে রুগীর কমপ্লেন আছে, সেইগুলোর সম্বন্ধে খোটায় খোটায় জিজ্ঞাসা করি, আরগুলোতে গ্রথ জিজ্ঞাসা করি,
ব্যাপারটা বুঝছেন, একজনের কিডনিতে সমস্যা, তার প্রস্রাব ইউরিনারি কমপ্লেনগুলো একটু বেশি করি, হ্যাঁ কইলো গ্যাস কিছু কিছু আছে, মাঝে মাঝে দেখা দেয়, মাঝে মাঝে দেখা দেয় না, ওটা অমনি রাখি, যদি স্যারের দরকার পরে পরে বাই করে নিবনি। ইভেন এখনকার দুনি এখন বর্তমানে আমি যখন ট্রিটমেন্ট করি তখন কী করি, করবার দেয় মনে হলো এটা সম্বন্ধে একটু ইনভেস্টিগেশন দরকার করে নিই, কিন্তু শুরুতে ওইটুকুই আমি লিখে রাখি, মাঝে মাঝে গ্যাস দেখা দেয়। এবার যা দেখলাম যে না এই রুগী লাইকোপোডিয়ামের, তার মানে গ্যাসটা কোন টাইমে, তখন জিজ্ঞেস করি আপনি কোন টাইমে গ্যাস দেখা দেয়, কয় বিকাল চারটার দিকে দেখা দেয় খাওয়ার পরে বাড়ি, আর একটু বালাইলে মিলল। কিন্তু প্রাথমিক ইনভেস্টিগেশন কিন্তু আমার উনি খুঁটাইয়া খুঁটাইয়া করার প্রথমেই প্রয়োজন পড়তেছে না, রাইট? একজনের মাইগ্রেন, এবার তার ঠিক আছে, হ্যাঁ যদি আমার একটা পিকচার দ্বারা জায়গা এবং কোনো কন্ট্রা না থাকে, তখন আমি কেন রুগীরও অযথা প্রুভ করবো। রুগী কইতেছে আমার প্রবলেম হইলো ডাক্তার মাইগ্রেন, মাথা ব্যথা, দুনিয়ার মাথা ব্যথা, ঠিক আছে, এইবার তার যৌন চাহিদার হার কত দরকার আছে, কথাটা বুঝছেন না জিনিসটা, হ্যাঁ নিজেই টাচ করতেছে না, বড় যদি একটু ইনভেস্টিগেশন করতে পারেন এইটুকু করা উচিত, আপনার যে এদিকে কোনো সমস্যা আছে কি না, হ্যাঁ করলো না ডাক্তার সমস্যা নাই, বা তার ইম্প্রেশনটা খেয়াল করলেন, হ্যাঁ খুব সরম পাইছে, তাহলে একটু খেয়াল করবেন, তাহলে একটু মনোযোগ দিলেন, তাহলে হয়তো একটু জিজ্ঞাসা করলেন যে সরম বেশি পাইতেছে, হইতে পারে যে সরম না পাইয়া হয়তো প্রবলেম আছে, কইতাছে না, তাহলে আরেকটা লাইন বেশি করলেন, দেখেন কোনো কিছু থাকলে জানতে হবে আমাদের, আর লজ্জা পাওয়া কিছু নাই ভাই, আপনি যেগুলো খুব বড় কিছু মনে করেন, আমাকে পড়তে পড়তে এগুলা দিয়ে আর বড় কিছু নাই, আপনি থাকলে কিছু গোয়া পারেন কয়ে দিব। একটা জিনিস মনে রাখবেন, মেয়েদের মিনস্ট্রেশন ছেলেদের, মেয়েদের ক্ষেত্রে ছেলেদের যৌন সংক্রান্ত প্রশ্ন করলে ডাক্তার যতটুকু লজ্জা পাবো, রুগীও ততটুকু লজ্জা পাবো। আপনি যতই লজ্জা পান না কেন একদম শেষ করে দিবেন, খুব ফ্লুয়েন্টলি, খুব মানে খুব ইজিলি জিজ্ঞাসা করবেন, আপনি লজ্জা পাইতে পারেন, হ্যাঁ ল্যাঙ্গুয়েজের ব্যবহারটা এমনভাবে জিজ্ঞাসা করবেন কোনো ব্যাপারই না, রোগী কনফিডেন্ট হবো কয়ে দিব, ঠিক আছে। আমাদের আসলে সবসময় ইনভেস্টিগেশনে রাখতে হবে কেস্টিংয়ের সময় মানসিক লক্ষণ কিছু ক্ষেত্রে, কিন্তু বৈশিষ্ট্য এবং অবস্থা হলো প্রাইমারিলি মূলত।